সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী 22 অক্টোবর ষষ্ঠী তিথিতে শুরু হবে পূজা এবং 26 অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। করোনা পরিস্থিতিতে কিভাবে হবে দুর্গোৎসব, সেই অনিশ্চয়তা মাথায় নিয়ে চট্টগ্রামের পূজা মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। মাটি দিয়ে প্রতিমার প্রাথমিক আকৃতি তৈরি শেষ। আরও দৃষ্টিনন্দন করে তুলতে দেয়া হচ্ছে রং তুলির আঁচল। মূর্তি বানানো এখন সব শেষ দিকে। অন্যান্য সময় যেমন এখন এই সময় আপনার কাস্টমার একটা চাপ থাকে যে হ্যাঁ প্রত্যেকদিন দুইটা তিনটে চারটা করে আসে কাস্টমার, আজকে এক সপ্তাহ যাবত কোনো কাস্টমার চাপ নেই। এবারও বন্দরনগরীতে দুর্গাপূজার সবচেয়ে বড় আয়োজন থাকবে কালীবাড়ির লোকনাথ শিল্পালয় ও সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। নগরীর অন্যান্য মন্দিরেও চলছে ছোট পরিসরে দুর্গোৎসবের আয়োজন। মহামারী থেকে নিজেদের এবং অন্যদের সেফ রেখে আমরা যতটুকু পারি মায়ের পুজো মনগণন সেভ করতে হবে রে, ঠিক আছে না? আর দুমদম করে তো করতে পারবো না। করোনা সতর্কতা স্বাস্থ্যবিধি মেনে পূজা আয়োজনের কথা জানিয়েছে আয়োজকরা। ভিড় ভাট্টার যদি আমরা কোনোভাবে একটু সুশৃঙ্খলভাবে আমরা করতে পারি, ওয়ান টু ওয়ান পদ্ধতিতে আমরা গিয়ে যদি করতে পারি, আমার মনে হয় কোনো সমস্যা থাকার কথা না। পুজোর আয়োজনটা ছোট হয়েছে, এবার শুধু সাপ্তিক শুদ্ধতায় পুজো হবে, উৎসব হবে না। দেবীর আগমনের মধ্য দিয়ে সকল অশুভ দূর হবে, ভাইরাস মুক্ত হবে পৃথিবী, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। আগামী 21 অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। দেবীর আগমনকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কারিগররা জানান, প্রতিবছর 4-5 মাস আগে থেকে প্রতিমা তৈরির কাজ শুরু হলেও করোনার কারণে এবছর দেরিতে কাজ শুরু হয়েছে। আবার স্বল্প পরিসরে পূজা হওয়ায় প্রতিমার চাহিদাও কম, এ কারণে কাজও কম পেয়েছেন তারা। 5-6 মাস আগে থেকে কাজ শুরু করি, কিন্তু এবছর কাজ শুরু করতে পারলাম না বাইরের কারণে। এই মুহূর্তে আমরা কাজ প্রায় শেষ পর্যায়ে, মানে রং ধরার পর্যায়ে এসে গেছি। গতবারের চেয়ে এবছর চাহিদাটা কম, ঠাকুর একটু ছোট হচ্ছে, জিনিসপত্রের দাম বেশি, যেমন বিচুলির দাম অনেক আকাশ ছোঁয়া, কাজ করতে খুব কষ্ট হচ্ছে। আয়োজকরা জানান, স্বাস্থ্যবিধি মেনেই মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। সরকারের যে স্বাস্থ্যবিধি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যে নির্দেশনা, সেই নির্দেশনার পরে ভিত্তি করেই এই শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। যশোরের 8টি উপজেলায় 600 বেশি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়। Thank you.